মোদি মমতা বিজেপি তৃণমূল আরএসএস এর গোয়ালে ছাপ, আরএসএস এর তৈরি করা স্ক্রিপ্ট অনুযায়ী সংলাপ অনুযায়ী এরা পরস্পরের বিরুদ্ধে কথা বলে মানুষ বিভ্রান্ত করে এসেছে এতদিন। আর নয়, আর নয়, এবার বাংলা দিল্লিতে বিজেপির হেডকোয়ার্টার লোডশেডিং করে দিন। দিল্লিতে বিজেপির হেডকোয়ার্টার থেকে কালীঘাট পর্যন্ত যে হাই টেনশনের ওই হটলাইনে যোগাযোগ আছে সেই তারটা কেটে দিন, দেখবেন কালীঘাটটা অন্ধকার হয়ে যাবে। এবারের ভোটে মোদিকে তার আসন থেকে উৎখাত করুন, দেখুন দু বছরের মধ্যে মমতাও ফুরিয়ে যাবে। তাই আগামী লোকসভা নির্বাচনে একবার মুখ ফসকে বলনি, বিধানসভা ভোটের সময় বলেছিলে, আবার তুমি বলেছো। আসলে এটাই হলো অপরাধী মনস্তত্ত্ব, অপরাধীরা অপরাধ করবার পর সেই অপরাধের স্থলে কোন না কোন সময় যায়। তাই রাজ্যের মুখ্যমন্ত্রী যখনই নন্দীগ্রামে যান তখনই তার মনে পড়ে যায় যে বাংলায় যে রাজনৈতিক ষড়যন্ত্র হয়েছিল বামফ্রন্ট সরকারকে উৎখাত করার জন্য, বাংলার যুব সমাজের সঙ্গে প্রতারণা করে তাদের ভবিষ্যৎকে খুন করা হয়েছে। আর তৃণমূলের কোথায় ছাপ মারা আছে ওটা লোকসমাজে সবাই দেখতে পারে না, কিন্তু ছাপ একটা মারা আছে। ওরা দুজনেই একই গোয়ালের গরু, সেটা হলো নাগপুরের আরএসএস এর গোয়াল। কারণ মমতা 13 বছরে ও পশ্চিমবাংলাতে এসেই ছিল, পশ্চিমবাংলার শিল্প তৈরির যে সম্ভাবনা সেই সম্ভাবনাকে খুন করে, বেকার যুবকদের কাজের সম্ভাবনাকে খুন করে। আর যেহেতু শিল্প তার সম্ভাবনা শেষ হয়ে গেল, ফলে বাড়তি চাপ কৃষির উপর এসে পড়ল। আর করোনার সময় তো গোটা ভারতবর্ষের শিল্পের অবস্থা খুব খারাপ হয়েছে, সেখানেও লক্ষ লক্ষ মানুষ কাজ হারিয়ে গ্রামে ফিরে এসেছে, কৃষিতে তার চাপ পড়েছে। তো এই করোনার সময়তেও সেই কথাগুলো মনে করতে হবে। দেশের মানুষ যখন বাঁচতে ব্যস্ত, জীবন বাঁচাতে ব্যস্ত, রুটি রুজি বাঁচাতে ব্যস্ত ছিল, সেই সময়তেও আম্বানি আদানিদের মতো এই বড় বড় হাঙররা খেটে খাওয়া মানুষের রক্ত চোষা ঘাম চোষা বাদুরগুলো বিপুল পরিমাণ মুনাফা করেছে সরকারের সহযোগিতায়। তাই এই 10টা বছরে আমাদের কৃষকরা ভালো নেই, আমাদের শ্রমিকরা ভালো নেই, আমাদের বেকার যুবকদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। প্রথম ইউপিএ কে আমরা সমর্থন দিয়েছিলাম 2004-এ সাধারণ ন্যূনতম কর্মসূচির হিসেবে, রেগার কাজ চালু হয়েছিল, 100 দিনের কাজ চালু হয়েছিল, আদিবাসী মানুষদের জমি জল জঙ্গলের যে অধিকার সেই অধিকারের আইন তৈরি হয়েছিল। আর এই 10 বছর এবং 13 বছরে 100 দিনের কাজ কার্যত ধ্বংস হতে বসেছে। আর পশ্চিমবাংলায় 13 বছর, যখন একটা সময় আমরা ভারতবর্ষে 100 দিনের কাজে আমরা ছিলাম সামনের দিকে, গ্রামের অসংখ্য খেটে খাওয়া মানুষ, চাষের কাজ যখন হয়ে যেত কাজ নেই। আর এখন তো চাষে আগের মতো আর ক্ষেত মজুরের প্রয়োজন পড়ছে না, মেশিন চলে এসেছে, ধান কাটা তো এখন কার্যত মেশিনে হচ্ছে। আসতে গিয়ে আমি যে জমিগুলোর চেহারা দেখতে পেলাম, যা বুঝলাম সব মেশিনে ধান কাটা হয়েছে, কি তাই তো? এমন মেশিন চলে এসেছে আগামী দিনে ধান পোঁতাটাও সেটাও মেশিনে হয়ে যাবে। গায়ের গরিব ক্ষেত মজুর কোথায় কাজ পাবে? বামফ্রন্টের সময় ছোট মাঝারি শিল্পতে আমরা পশ্চিমবাংলা সারা ভারতবর্ষের মধ্যে ফার্স্ট হয়েছিলাম। জ্যোতিবাবু শুরু করেছিলেন, বুদ্ধদাদের সময় পর্যন্ত চলেছিল। এই যে পাশেই খড়গপুর, গ্রামীণ খড়গপুর এলাকাতে বম্বে রোডের দুধারে
অসংখ্য ছোট মাঝারি কারখানা তৈরি হয়েছিল, দুর্গাপুর, আসানসোল, কল্যাণী, বর্ধমান, বারাকপুর, ফালতা, অসংখ্য কলকারখানা গড়ে উঠেছে। আর এই ১৩ বছরে সেগুলো সব শ্মশানে পরিণত হচ্ছে। তাহলে কোথায় কাজ পাবে দিনমজুর, ক্ষেত মজুররা কোথায় কাজ পাবে? ১০০ দিনের কাজ যদি চালু না থাকে, দেদার টাকা চুরি করে নিয়েছে, চুরি করে নিয়ে এখন বলছে দিল্লি টাকা দিচ্ছে না, আর দিল্লি বলছে চুরি করেছে তাই আমি টাকা দেবো না। টাকা তোমার বাপের, আইনে বলা আছে চুরি চামারি করলে পরে, হিসেব না দিলে পরে আইনগত ব্যবস্থা নেওয়া যায়। তৃণমূলের কটা জেলা পরিষদের সভাপতির বিরুদ্ধে, সমিতির সভাপতির বিরুদ্ধে, কিংবা গ্রাম পঞ্চায়েতের প্রধান বা মেম্বারদের বিরুদ্ধে ১০০ দিনের টাকা মারার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। এ নেওয়ার ক্ষমতা তো দিল্লির সরকারের আছে, মোদির আছে। মোদি কোন মুখে নেবে? এরা যদি চোর হয়, তৃণমূল যদি চোর হয়, সবাই জানে, ওটা নিয়ে আর বেশি বলে লাভ নেই। কয়লা চুরি, বালি চুরি, লোহা চুরি, কাগজ চুরি, গরু পাচারের টাকা, ১০০ দিনের টাকা, আবাস যোজনার টাকা, চাকরি বেচার টাকা, ওরা এমন টাকা মেরেছিল যে বান্ধবীর খাটের তলা থেকেও পর্যন্ত টাকা বেরিয়েছিল। আর কিছু বেরিয়েছিল কেন আমি জানি না, মিডিয়ায় ওইটুকুই দেখিয়েছিল, দেদার টাকা, কানিকারি টাকা, সবাই জানে এরা চোর। বিজেপি কি সাধু নাকি? সুশান্ত দা বলেছেন এখন পশ্চিমবাংলা তৃণমূলে দুর্নীতির বিরুদ্ধে যে সবচেয়ে বেশি গলাবাজি করছে দুর্নীতিতে, সে চাকরি চুরি হতে পারে, কয়লা চুরি হতে পারে, বালি চুরি হতে পারে, কাগজ চুরি হতে পারে, আবাস যোজনা হতে পারে, ১০০ দিন হতে পারে, চুরিতে তৃণমূলের যত পাপ আছে আজকে বড় বড় ডায়ালগ মারছে বিজেপির নেতা, সমস্ত পাপের ভাগিদার, সমস্ত পাপের ভাগিদার। আর দিল্লি, মোদি, অমিত শাহ ১৯ সালে ২১ সালে লোক মনে করেছিল যে ইডি আর সিবিআই দিয়ে বিজেপি খুব টাইট দেবে। অনেক মানুষ মনে করেছিল দেখ কেমন লাগে, বিজেপিকে একটু নিয়ে আসি, তারপর তৃণমূলকে টাইট দেওয়া যাবে। তারা এটা বোঝেনি যে তৃণমূল আর বিজেপি, ওরা হলো চোরে ডাকাতে মাস্তত ভাই। আর পশ্চিমবাংলায় তো তৃণমূলের লোকগুলোই গিয়ে বিজেপিতে গেছে, বিজেপি থেকে কিছুদিন ঘুরে আসার পর সেই লোকগুলোই আবার তৃণমূল করে, আলাদা তো কিছু নেই, সবকটা চোর ডাকাত। আর বিজেপির নিজের পিছনে গন্ধ আছে, ময়লা আছে, সে তৃণমূলের গন্ধ নিয়ে পাড়া মাত করবে? হতে পারে কখনো? যে ওষুধের দাম বেড়েছে, তারপরে কি বলো ওটাকে, দুধের দাম বেড়েছে, তারপরে ওই বিদ্যুতের দাম বেড়েছে, কেন বেড়েছে? ইলেকট্রাল বন্ড নামে একটা খাঁচা কল তৈরি করেছিল, মারু কল তৈরি করেছিল মোদি বাবু তার প্রথম প্রধানমন্ত্রীর সময়। দুনিয়ার যত কালো টাকা আছে, যত খারাপ টাকা আছে, এই সব টাকা ইলেকট্রাল বন্ডের নাম করে ৮,৫০০ কোটি টাকা তোলা তুলেছে বিজেপি, আর ১৬০০ কোটি টাকা তুলেছে তৃণমূল। সেজন্য আমি শুরুতে বলেছি আমি দীর্ঘক্ষণ বলবো না। তাহলে তৃণমূল বিজেপি দুটোই চোর। ১০ বছর আগে মোদি যে কথাগুলো বলে ভারতবর্ষে প্রধানমন্ত্রী হয়েছিল, একটা কথা রাখেনি। যুবদের সঙ্গে বেইমানি করেছে, কৃষকের সঙ্গে বেইমানি করেছে, শ্রমিকের সঙ্গে বেইমানি করেছে, সাধারণ মানুষের সঙ্গে বেইমানি করেছে, তাই এদেরকে সরাতে হবে। শুধু এইটার জন্য না, সেটা আমি বলবো। আর এই ১৩ বছরে পশ্চিমবাংলায় বছরে ২ লক্ষ করে বেকারের কাজ, মানে ১৩ বছরে ২৬ লক্ষ কাজ হওয়ার কথা, কাজ নেই। পশ্চিমবাংলা তো কৃষক, শ্রমিক, ক্ষেত মজুর, বেকার যুবক, ছোট ব্যবসায়ী, ছাত্র, কারো অবস্থা ভালো নেই। মোদীর শাসনে গোটা ভারতবর্ষে সংখ্যালঘু, আদিবাসী, তফসিল মহিলাদের উপর আক্রমণ বেড়েছে, পশ্চিমবাংলা তো সেটা হয়েছে। আর ১০ বছর আগে মোদী যে কথাগুলো বলে মানুষের বিশ্বাস অর্জন করেছিল, মানুষের সঙ্গে বেইমানি করার পর মানুষ যখন তার বিরুদ্ধে কথা বলতে শুরু করলো, তখন জাতের নামে, ধর্মের নামে মানুষকে ভাগ করার খেলায় নেমে গেল। আর এই জাতের নামে, ধর্মের নামে ভাগ করার খেলায় যেমন বিজেপি নেমেছে, তেমন তৃণমূল নেমেছে।
গত লোকসভা নির্বাচন, গত বিধানসভা নির্বাচন জাতের নামে, ধর্মের নামে মানুষের মধ্যে বিভাজন তৈরি করে মানুষের ভাত কাপড়ের কথাগুলো মানুষকে ভুলিয়ে দিয়ে ওরা পশ্চিম বাংলার রাজনীতির ময়দানটাকে তৃণমূল আর বিজেপিতে ভাগ করে নিয়েছিল। কারণ মানুষ মনে করেছিল তৃণমূলকে হারাতে পারবে বিজেপি, আর আরেক দল মানুষ মনে করেছিল বিজেপি থেকে আটকাতে পারবে তৃণমূল। এখন এটা ১৯ নয়, ২১ নয়, পঞ্চায়েতের নির্বাচন। গোটা বাংলার মানুষ জান কবুল করে লড়াই করেছে। সুশান্ত দা বলছিলেন তৃণমূলের সন্ত্রাসের কথা, বলছিলেন পুলিশের দলদাসত্বের কথা। আমরা এই পঞ্চায়েতের নির্বাচনে কি দেখলাম? পঞ্চায়েতের নির্বাচনে তৃণমূলের হয়ে কারা ভোট লুট করলো, কারা গণনায় ডাকাতি করলো, কারা মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করলো, কারা মানুষকে ভোটে দাঁড়াতে দিল না, কারা মানুষকে ভোট দিতে দিল না, পুলিশ আর বিডিও, লেখা থাকবে ইতিহাসের পাতায়, লেখা থাকবে। এক মাঘে শীত যাবে না, লেখা থাকবে জনগণের খাতায়, লেখা থাকবে ইতিহাস। শুধু কত কয়েকটা ছাপা পাতা নয়, ইতিহাস মানে শুধু একটা বই নয়, ইতিহাস মানে হলো একটা জীবন্ত দলিল। সেখানে প্রত্যেকটা ঘটনার বিচার হয়, ভালোরও হয় মন্দরও হয়, হবে বিচার। পঞ্চায়েতের নির্বাচনে যা হয়েছে, প্রশাসনের জনগণের চাকররা যা করেছে তার বিচার হবে। আমি যে কথা বলতে চাই, এবারে পঞ্চায়েতের ভোটটা যদি বিডিও আর পুলিশকে দিয়ে, ভোটে লুট আর গণনায় ডাকাতি, এটা যদি পঞ্চায়েত ভোটের ছবি হয়, এটা টাকার একটা দিক। টাকার উল্টো দিকটা হলো এইটা, যে বেশ কয়েকটা বছর ধরে খবরের কাগজ তৃণমূল আর কিছু বিকে যাওয়া বুদ্ধিজীবী বাজারে প্রচার করে বেরিয়েছিল, এখন লাল ঝান্ডার জোর নেই। এখন তৃণমূলকে হারাতে গেলে বিজেপি লাগবে, আর বিজেপিকে আটকাতে গেলে পরে তৃণমূল লাগবে। সাধারণ মানুষ তৃণমূলকে হারানো আর ডাকাত এবং সাম্প্রদায়িক বিজেপিকে আটকানোর জন্য তাদের অবস্থান থেকে সৎ ভাবেই মনে করেছিলেন বোধ হয় এটা সত্যি, যে তৃণমূলকে হারাতে পারবে বিজেপি আর বিজেপিকে ঠেকাতে পারবে তৃণমূল। মানুষ তার অভিজ্ঞতায় বুঝেছে। আমি আগেই বললাম তৃণমূল আর বিজেপি চোর ডাকাতে মাস্তুতো ভাই, শুধু তাই নয়